আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি সিরাজুল প্রিন্স স্যার আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী পাঠ্যবইয়ের পরিমিতি বিষয়ক চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সূত্রাবলীর বেসিক আলোচনা করব। আশা করি তোমরা এই বেসিক আলোচনা থেকে সবাই উপকৃত হবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে খেয়াল করো আমি এখানে দুটো চিত্র এঁকে রেখেছি। প্রথম চিত্রটি হচ্ছে আয়তক্ষেত্র, পরবর্তী হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা জানি যে কোনো চতুর্ভুজে যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এবং প্রস্থ প্রস্থ যদি সমান হয় তবে সেটাকে আমরা আয়তক্ষেত্রে বলে থাকি। আর বর্গক্ষেত্রে কি, কোনো চতুর্ভুজে যদি চারটে বাহুর প্রত্যেকটা বাহুই সমান হয় তাহলে সেটি একটি কি, বর্গক্ষেত্রে আমরা বলতে পারি। তা প্রথমে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি প্রথমে এখানে লিখি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এখানে আমি কি ইন্ডিকেট করেছি, এ এ ইন্টু বি, তার সমান সমান কী লিখতে পারি, এ বি। তাহলে দেখা যাচ্ছে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কি, এ ইন্টু বি অর্থাৎ এ বি। এবার আমি তোমাদেরকে পরিসীমা দেখাবো আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দেখো সমান সমান, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে, পরিসীমাকে সাধারণত আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি, এস দ্বারা। তাহলে আমি লিখে দিই এস ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি। তোমরা সকলে উঠিয়ে নাও। এবার আমি তোমাদেরকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো, ডি ইকুয়াল রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ আমি কি লিখতে পারি, দৈর্ঘ্য অর্থাৎ কি ধরেছিলাম আমি, দৈর্ঘ্য আছে এ রুট ওভার এ স্কয়ার, প্রস্থ আছে বি রুট ওভার অর্থাৎ বি স্কয়ার। তা দেখা যাচ্ছে আমি আয়তক্ষেত্র সংক্রান্ত তিনটি আমি এখানে সূত্র পেয়েছি। সূত্র হচ্ছে প্রথমে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এ বি, পরিসীমা পেয়েছি এস ইকুয়াল টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য ডি পেয়েছি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার অর্থাৎ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমি তোমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রসমূহ আমি তোমাদের এখানে আলোচনা করব। তা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত প্রথম সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি, বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার, বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমি দেখো প্রত্যেকটা বাহু এখানে আমি যদি এ বিবেচনা করি তাহলে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ এর কি হবে, এ স্কয়ার। এরপর আমি তোমাদেরকে পরিসীমা অর্থাৎ দেখো সবাই খেয়াল করো, এবার আমি তোমাদের পরিসীমা লিখে দিচ্ছি, পরিসীমা এস ইকুয়াল ফোর এ অর্থাৎ ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এখানে লিখি ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য। এরপরে হচ্ছে এরপরে বাকি থাকে কর্ণের দৈর্ঘ্য, এরপরে বাকি থাকে কি, কর্ণের দৈর্ঘ্য খেয়াল করো সবাই। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কর্ণের দৈর্ঘ্য ডিকোয়ার রুট টু এ অর্থাৎ রুট টু ইন্টু বাহুর রুট ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদেরকে আবার আমি স্মরণ করে দিচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে
দৈর্ঘ্যগুণ পোস্ত, পরিসীমা হচ্ছে 2×2 দৈর্ঘ্যযোগ পোস্ত, কোণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস পোস্ত স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু দৈর্ঘ্য স্কয়ার, পরিসীমা হচ্ছে এস ইকুয়াল 4a অর্থাৎ 4×2 বাহু দৈর্ঘ্য, এবং কোণের দৈর্ঘ্য হচ্ছে ডি ইকুয়াল √2a অর্থাৎ √2×2 বাহুর দৈর্ঘ্য। এবার আমি তোমাদেরকে সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র বের করে দেখাবো। এক্ষেত্রে ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি আছে বি, উচ্চতা আছে এইচ, তাহলে ইকুয়াল কি হবে বিএইচ। নিচে দেখো, নিচে খেয়াল করো, আরেকটি সামান্তরিক ক্ষেত্র দেওয়া আছে, কিন্তু এখানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত বিন্দু হতে উক্ত কর্ণের উপর যদি একটা অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এইচ দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য লেখো সবাই, কর্ণের দৈর্ঘ্য ইন্টু বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্ব ইন্টু বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্ব, অর্থাৎ আমার সূত্রটি দাঁড়াচ্ছে, দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি আর বিপরীত কৌণিক বিন্দু কর্ণের উপর লম্ব দেওয়া আছে এইচ, তাহলে আমার সূত্রটি দাঁড়াচ্ছে কি ডি এইচ। তাহলে দেখো প্রথম চিত্রের ক্ষেত্রে সামন্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ বিএইচ, এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্র যখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই কর্ণের বিপরীত বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডিএইচ। এবার আমি তোমাদেরকে রম্বস এবং ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে দেখাবো। প্রথমে দেখো এখানে এবিসিডির রম্বস দেওয়া আছে, এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ প্রথম কর্ণ দেওয়া আছে এখানে ডি ওয়ান ইন্টু দ্বিতীয় কর্ণ দেওয়া আছে ডি টু, অর্থাৎ কি হবে হাফ ডি ওয়ান ডি টু। পরবর্তী দেখো ট্র্যাপিজিয়াম, অর্থাৎ এখানে দেখো এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল। দেখো এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে লিখতে পারি কি আমি সমান্তরাল বাহুদার যোগফল ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল ইন্টু কি হবে, দেখো সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল, অর্থাৎ এ প্লাস বি ইন্টু সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব কি আছে এইচ, তাহলে কি হবে খেয়াল করো হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে খেয়াল করো রম্বসের ক্ষেত্রফল বের করে দেখালাম, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে দেখালাম, তোমরা সকলে উঠিয়ে নাও। এরপরে আমি সর্বশেষ এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করে নিয়েছি, ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার বাই ফোর ইন্টু কট 180°/n।
এখানে এন হচ্ছে কি এন হচ্ছে এখানে বাহুর সংখ্যা অর্থাৎ কতটি বাহু এখানে বিদ্যমান এন হচ্ছে এখানে কি এন হচ্ছে এখানে বাহু সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমি তোমাদেরকে এই চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন অর্থাৎ আয়তক্ষেত্র অর্থাৎ রম্বস সামান্তরিক তোমার ট্রাপিজিয়াম এই এন সংখ্যক বাহুবিষ্ট বহুভুজের ক্ষেত্রফল বের করে দেখিয়েছি আশা করি তোমরা এই বেসিক ক্লাসটি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে অবস্থান করো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম